স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মূলধারার সাংবাদিকদের ওপর হামলাকারী ভুইফোর কথিত সাংবাদিকদের গ্রেফতার ও বোয়ালিয়া থানার ওসিকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ। নওগাঁয় পানিতে ডুবে ভাই বোন সহ প্রাণ গেল চার শিশুর পরিবারের শোকের মাতম। নোয়াখালীতে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, গ্রেফতারকৃত এক আসামির স্বীকারোক্তি। শুনছিলেন শিরোনাম, এইবার বিস্তারিত। মূলধারার সাংবাদিকদের ওপর হামলাকারী ভুইফোর কথিত সাংবাদিকদের গ্রেফতার আর এদের প্রশ্রয় দানকারী নগরীর বোয়ালিয়া থানার ওসিকে প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সাংবাদিকরা। রোববার বেলা ১১টায় নগরীর ব্যস্ততম এলাকা শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বরে রাস্তা অবরোধ করে সাংবাদিকরা অবস্থান নেন। বিকেল ৫:৩০টার দিকে তিনজনকে গ্রেফতার ও বোয়ালিয়া থানার ওসিকে প্রত্যাহারের আশ্বাসে অবরোধ তুলে নেন সাংবাদিকরা। রবিবার সকাল ১০:৩০টার দিকে শহীদ কামারুজ্জামান চত্বরে রাজশাহী শিক্ষা বোর্ডের কয়েকজন কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধনের আয়োজন করেন রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাব নামের একটি ভুইফোর প্রেস ক্লাব। এসব কর্মকর্তাদের অভিযোগ, সাংবাদিক পরিচয়ে কিছু ব্যক্তি চাঁদা না পেয়ে তাদের বিরুদ্ধে মানববন্ধন করছে। তারা রাজশাহীর পেশাদার সাংবাদিকদের এ বিষয়ে হস্তক্ষেপ কামনা করেন। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম সহ কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানোর পরপরই পুলিশের সামনেই রফিকুল ইসলামের ওপর চড়াও হন কথিত সাংবাদিকেরা। তাকে রক্ষায় এগিয়ে গেলে দৈনিক সানশাইনের স্টাফ রিপোর্টার রাজু আহমেদকেও লাঞ্ছিত করা হয়। ভুক্তভোগীদের অভিযোগ, পুলিশের সহযোগিতা চাইলে উল্টা তাদের সঙ্গে অশালীন আচরণ করেন বোয়ালিয়া থানার ওসি। এদিকে এর প্রতিবাদে বেলা ১১টায় কামারুজ্জামান চত্বরে রাস্তায় বসে পড়েন ক্ষুব্ধ সাংবাদিকরা। বন্ধ হয়ে যায় যান চলাচল। দুপুরের দিকে পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার সহ সাংবাদিক নেতৃবৃন্দরা পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের সাথে আলোচনায় দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও তাৎক্ষণিক কোনো পদক্ষেপ না নেওয়ায় সাংবাদিকরা বৈঠক থেকে বেরিয়ে যান। বিকেল ৫:০০টার দিকে পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়, হামলাকারী ফারুক, লিয়াকত আর রেজাউলকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তিন দিনের মধ্যে ওসি নিবারণকে প্রত্যাহার করার আশ্বাস দেন। এরপর সাংবাদিকরা অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দেন। নোয়াখালীর বেগমগঞ্জে মীর ওয়ারিশপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাইদ ভূঁইয়া রিপনকে কুপিয়ে হত্যার ঘটনায় এক আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম। তিনি জানান, শনিবার জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এমদাদুল হক ফৌজদারির কার্যবিধির ১৬৪ ধারায় এ জবানবন্দি রেকর্ড করেন। আসামি রাশেদুজ্জামান অন্তর বেগমগঞ্জ উপজেলার তালুয়া চাঁদপুর গ্রামের মৃত নূর হোসেন আজগরের ছেলে। পুলিশ সুপার বলেন, আওয়ামী লীগ নেতা রিপনকে হত্যার ঘটনার দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন আসামি। নিহতের স্ত্রী পারভিন আক্তার বাদী হয়ে গত ২৯ অক্টোবর বিকেলে ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয়ের আরও ৭ থেকে ৮ জনকে আসামি করে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। কয়লাভিত্তিক জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার এবং প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের দাবিতে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে টিআইবির সচেতন নাগরিক কমিটির উদ্যোগে নাটোর প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনকালে বক্তব্য রাখেন টিআইবির সচেতন নাগরিক কমিটির সভাপতি রনেন রায়, সহসভাপতি পরিতোষ কুমার অধিকারী, স্বজন সদস্য মফিউর রহমান দুদু সহ সনাক স্বজন সদস্যবৃন্দ। এ সময় বক্তারা বলেন, ৬ বছর আগে ১৯৬টি দেশ প্যারিস চুক্তিতে প্রাক শিল্পায়ন সময় থেকে তাপমাত্রার বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার বিষয়ে সম্মত হয়, কিন্তু বাস্তবে তা না করে দেশগুলো ২০৩০ সাল নাগাদ জীবাশ্ম জ্বালানি উৎপাদন ব্যবহার ১১০ ভাগ বাড়ানোর পরিকল্পনা করছে, যা ক্ষতিকর। জীবাশ্ম জ্বালানি ব্যবহারে অতিরিক্ত কার্বন নিঃসরণের ফলে স্বল্পোন্নত দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এজন্য শিল্পোন্নত দেশগুলো স্কোপ সম্মেলনে স্বল্পোন্নত দেশগুলোকে অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা আজও বাস্তবায়িত হয়নি। তাই মানববন্ধন থেকে কয়লাভিত্তিক জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার এবং প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের দাবি করা হয়েছে। একই সাথে যুক্তরাজ্যেও গ্লাসগোতে অনুষ্ঠিত স্কপ ২৬ সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে দাবিগুলো তুলে ধরার আহ্বান জানানো হয়।
মানববন্ধনে শনাক, স্বজন, ইএস, ইএস ফ্রেন্ডস ও টিআইবির কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও 7 থেকে 8 জন। গত শনিবার রাত 8:30 দিকে উপজেলার রহনপুর আড্ডা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রহনপুর পৌর এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী সুলতানা ও নওগাঁর ধামইরহাট উপজেলার আগানগর গ্রামের কিতাবউদ্দিনের ছেলে মেহেদি হাসান। স্থানীয়রা জানান, নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছি থেকে রহনপুরগামী একটি মাহিন্দ্রাকে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টর ধাক্কা দিয়ে মাহিন্দ্রটি রাস্তার পাশে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় ও আহতদের উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মৃতদেহ উদ্ধার করে মর্গে নিয়ে আসা হয়। সবার হোক একটাই পণ, কিশোর অপরাধ করব দমন। এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জ সদরে জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ে কিশোর গ্যাং অপসংস্কৃতি রোধে সচেতনতামূলক কিশোর অপরাধ বিরোধী সামাজিক প্রচারণা কার্যক্রমের আয়োজন করেছে র‍্যাব-১২। এ উপলক্ষে মাঠ পর্যায়ে লিফলেট বিতরণ, বিলবোর্ড স্টিকার স্থাপন সহ আলোচনা সভার আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে কিশোর গ্যাং অপসংস্কৃতি, কিশোর গ্যাং অপসংস্কৃতি অনুপ্রবেশের কারণ, কিশোর গ্যাংয়ের কুফল ও কিশোর গ্যাং অপসংস্কৃতির প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এ সময় বক্তারা বলেন, সম্প্রতি রাজধানী ঢাকাসহ কয়েকটি বিভাগীয় ও জেলা শহরে এলাকা ভিত্তিক বিভিন্ন নামে কিশোর গ্যাং গড়ে উঠেছে। এলাকা ভিত্তিক গড়ে ওঠা এ সকল কিশোর অপরাধীর অধিকাংশই উঠতি বয়স কিশোর ও তরুণ। কিশোর গ্যাংয়ের নেতিবাচক মূল্যবোধ যেমন আধিপত্য বিস্তার, অপরের উপর নিয়ন্ত্রণ, বীরত্ব প্রদর্শন, সম্মানহানি, অবৈধ উপায়ে অর্থ উপার্জন ইত্যাদির কারণে ক্ষেত্র বিশেষে সহিংসতা ছড়াচ্ছে। এ ধরনের অপরাধীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সময় উপযোগী প্রচার প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করছে র‍্যাব। এরই অংশ হিসেবে কিশোর গ্যাং অপসংস্কৃতির রোধকল্পে ইতোমধ্যে মাঠ পর্যায়ে লিফলেট বিতরণ, বিলবোর্ড স্টিকার স্থাপন অব্যাহত রয়েছে, যা সাধারণ জনগণের মধ্যে আস্থা অর্জন করার পাশাপাশি ব্যাপক হারে সচেতনতা তৈরি করতে সক্ষম হয়েছে। উক্ত আয়োজনে র‍্যাব-১২-এর স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার, সহকারী পুলিশ সুপার মিস্টার জন রানা সহ র‍্যাব-১২ সদস্যরা, গণমাধ্যম কর্মী, স্কুলের শিক্ষক ছাত্রসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। নওগাঁ শহরের আরজি নওগাঁ এলাকার নামা শিকারপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ভাই বোন সহ 4 শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একসাথে 2 সন্তান হারানোর শোকে টুকু মণ্ডল এখন শয্যাশায়ী ও তার স্ত্রী এখন হাসপাতালের বেডে। এছাড়া মৃত অপর 2 শিশুর পরিবারেও চলছে কান্নার রোল। মৃত শিশুদের বয়স 5 থেকে 11 বছরের মধ্যে। আরও দেখুন বরেন্দ্র ডেস্ক নিউজে। নিহতরা হচ্ছে নওগাঁ সদরের আরজি নওগাঁ নামা শেরপুর এলাকার ফল ব্যবসায়ী টুকু মণ্ডলের ছেলে ও মেয়ে ফরহাদ সুরাইয়া, একই গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে আশা ও আব্দুল সালাম মণ্ডলের মেয়ে খাদিজা। পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর 2:30 দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে 6 শিশু। এক পর্যায়ে ফরহাদ সুরাইয়া আশা ও খাদিজা নামে 4 শিশু পানিতে ডুবে যায়। বাকি 2 জন কান্না শুরু করলে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে বিকেল 3:00 দিকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক 4 জনকেই মৃত ঘোষণা করেন। আমার বাড়ি এলে যা বলতে পুকুরে নাকি হচ্ছে বাচ্চা পড়ছে, আমি তাড়াতাড়ি আসলাম, আসে দেখি অলরেডি 2-3 জন নেমে গেছে। এই দেখে আমি নিজেও নামলাম, নামার পর আমার বাবা নামলো, পাশাপাশি মোটামুটি 10-15 জন আমরা পুকুরে আমরা নেমে গেছি। নেওয়া মোটামুটি 10-15 মিনিট খোঁজাখুঁজি পর কোনো বাচ্চা পাওয়া যায় নাই, পরে হঠাৎ করে একটা পাওয়া যায়, তখন আমরা নিশ্চিত হলাম যে না বাচ্চা এখানে আছে। এভাবে মোটামুটি 20 মিনিটের মতো আমরা ছিলাম, থাকার পরে আমরা 3টা বাচ্চা পাই। পাওয়ার পরে বলছে আরও একটা বাচ্চা আছে, এটা এখনও পাওয়া যাচ্ছে না। তখন আমরা অনেকে জাল নিয়ে এসে জালও ফেলা হয়, তখনও পাওয়া যাচ্ছিল না। আর আমাদের তো অবস্থা খারাপ, এখানে ডুবারি করতে করতে হঠাৎ করে আমার এই মামা আসলো, এই মামা ইয়ে নামলো, নামার পরে আমরা অনেক চেষ্টা করার পর আর একটা বাচ্চা পাই ছেলে। আমার বাসার সামনে ওরা কাদলিয়া খেলতেছিল, ঘর বেনা খেলল, খেলার পর 6 জন আসে একসাথেই। আসার পর আমি গোসল করলাম, খাওয়া দাওয়া করার পর আমার এক ভাস্তাবু বলছে কেন এই ওরা পানিত পড়ছে, ওরা 4 জন উঠি নেই। আই তখন আমি উঠে সবাই এক দূরে দূরে আসলাম, আসা পানিতে নামে একজনকে পাওয়া যাওয়ার পর পর রাতে রাতে 3 জন পাইছি, একটা পরে পাওয়া গেছে। পাওয়ার পর সঙ্গে সঙ্গে আমরা হসপিটালে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পর সে ডাক্তার দেখে মৃত ঘোষণা করছে। না, এখানে গোসল করে না, ও বাড়িতেই করে, আজকে এখানেই আসছে।
একসঙ্গে চার শিশুর মৃত্যুতে এলাকাবাসী গভীরভাবে শোকাহত বলে জানালেন এই জনপ্রতিনিধি। আমি জানতে পেরেছি, শুনলাম যে হাসপাতালে বাচ্চাদের নিয়ে গেছে, চারটা বাচ্চা, তারা মনোবন্য অবস্থা। আমি যা দেখলাম চারটাই মারা গেছে হাসপাতাল থেকে, আমরা বাচ্চাগুলো নিয়ে আমরা তখন এখানে ব্যাক করে নিয়ে আসছি। এখন বিষয়টা হলো যে আমরা এলাকার প্রতিটা লোক এই বিষয়ে আমরা শোকাহত, এবং একই ফ্যামিলির দুটা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, দুটাই মারা গেছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার নওগাঁ সদর সার্কেল রাকিবুল হাসান, নওগাঁ সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, নওগাঁ পৌর কাউন্সিলর শরীফুল ইসলাম শরীফ সহ অন্যান্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখানকার লোকজনের সাথে কথা বলে জানতে পারলাম যে প্রকৃতপক্ষে শিশুরা কেউ সাঁতার জানে না, এবং যে দুইজন শিশু সংবাদ দিয়েছিল তাদের সাথে কথা বললাম। প্রকৃতপক্ষে একটা দুর্ঘটনা, এখানে কারোর হাত আছে কি না আমরা এখন পর্যন্ত তথ্য পাইনি, তবে আমরা তদন্ত করছি, তেমন কিছু হলে জানাবো আমরা। তবে অভিভাবকদের অসচেতনতাই এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য দায়ী বলছেন এলাকাবাসী। তোফায়েল হোসেন, বরেন্দ্র নিউজ ডেস্ক। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।